নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে প্রাণের এমডি আহসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নিম্নমানের পণ্য উৎপাদনের অভিযোগে প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার দুই সিটি কর্পোরেশনের সমন্বয়ে গঠিত বিশুদ্ধ খাদ্য আদালত। নিরাপদ খাদ্য অধিদপ্তরের দায়ের করা মামলায় রবিবার দুপুরে ঢাকা সিটি কর্পোরেশনের স্থাপিত আদালতের বিচারক বিশেষ মহানগর হাকিম মেহেদী পাবেল এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার বাদে খাদ্য অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী মামলার শুনানিতে প্রাণের এমডি উপস্থিত না থাকায় বিচারক বিশেষ মহানগর হাকিম মেহেদী পাবেল সুইটের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।